নবী আমার চারটা বিষয়ের কথা বললেন। এক নাম্বার, ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়া বলেন, তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ভালোবাসা যায় সেই ভালোবাসাটা কিন্তু বৈধ জিনিস হতে হবে, অবৈধ কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা যায় না। বরং কেউ যদি অবৈধ কোনো কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে নিঃসন্দেহে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে অবৈধ কোনো কিছুর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায়, বাসা যায় না? যেমন কেউ যদি বুঝে শুনে আল্লাহর নাম নিয়ে মদ খায় ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সব কিছু আল্লাহর নামে করা যায় না, কেউ শিরকি কর্মকাণ্ড করবে, শিরকি কাজ করবে, কোন মাজারে গিয়া মিনারে গিয়া ফুল দিবে, বিসমিল্লাহ কয়ে যদি দেয়, কাজটা কত জঘন্য, কিন্তু আল্লাহর নাম নিয়ে করে, এই সব কারণে মহাব্বত প্রকাশ পায় না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য দুনিয়ার যত বৈধ ভালোবাসা আছে সব আমরা বাসবো কার সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে কর, এতে আমার ভালোবাসাটা সাধারণ ভালোবাসা থাকবে না। আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ ভালোবাসা বাসবো, এই ভালোবাসাগুলো আর সাধারণ ভালোবাসা থাকবে না, এই ভালোবাসাটাও আল্লাহ তাআলা আমার আমল নামায় সওয়াব হিসাবে যোগ করে দিবে। সেজন্য আমি দুনিয়ার সব বৈধ ভালোবাসা বাসবো কার সন্তুষ্টির জন্য? সন্তানকে ভালোবাসবেন কার সন্তুষ্টির জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? মা বাবাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? এক মুমিন অপর মুমিনকে বলবে, ভাই আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মুমিন ভাই, তবে এই ভালোবাসার উদ্দেশ্য হলো কার সন্তুষ্টি, জোরে বলেন। তাহলে এই যে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, সন্তানের সাথে বাবার, স্ত্রীর সাথে স্বামী, এই ভালোবাসাগুলো আর সাধারণ ভালোবাসা থাকবে না, এই ভালোবাসাগুলো সব ইবাদত বলে গণ্য হবে। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযযালাল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون
تُحِبُّونَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قِيلَ مَنْ أَبَى يَا رَسُولَ اللَّهِ من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دائما الله رب العالمين দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার মধ্যে অন্যতম দামি একটি মজলিসে আসার বসার কথা শ্রবণ এবং বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি, কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তৌফিক দিলেন কেন? তৌফিক দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই ঠিক না? কারণ আল্লাহ যাকে ভালোবাসেন না আল্লাহ তাআলা তাকে নেকের কাজ করার সুযোগ দেন না। আপনি যেই কাজে খুশি হন সেই কাজ আপনি আপনার দুশ্মনকে দিবেন নাকি? যেই কাজটা করলে আপনি খুশি হন এই কাজটা আপনি আপনার দুশ্মনকে বলবেন যে তুই এই কাজটা করলে আমি খুশি হব, দিবেন না। আপনি যেই কাজে খুশি হন সেটা তো আপনি আপনার বন্ধুকে দিবেন, পরিবারের কাউকে দিবেন, আপনজনকে দিবেন, যাদেরকে ভালোবাসেন তাদের মধ্য থেকে কাউকে দিবেন, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা তো নেকের কাজ করলে খুশি হয়, আর এই নেকের কাজ করার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকেই দেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নেকের কাজ এটা যত ছোট হোক না কেন একে ছোট মনে করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে অনেকগুলো নসিহত করেছেন, এর মধ্যে একটা নসিহত ছিল যে তুমি কখনো কোনো ছোট নেকের কাজকেও ছোট মনে করবে না, আবার কোনো ছোট গুনাহকেও অন্যায়কেও ছোট মনে করবে না। সেজন্য আমরা যখন কোনো নেকের কাজ করব সেই কাজটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, এই নেকের কাজটা যত ছোট হোক ওই ছোট নেকটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে ওটাকে কবুল করে নাজাত দিয়ে দিতে পারেন, ঠিক কি না বলেন? আবার যত বড় নেকের কাজ করা হোক যদি ইখলাস ঠিক না থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, হাদিসের মধ্যে আছে না অনেক মুজাহিদ জিহাদ করে শহীদ হয়ে গেছে কিন্তু ইখলাস ঠিক নাই, ধরা খেয়ে যাবে। অনেক দানশীল ব্যক্তি অনেক টাকা দান করছে কিন্তু ইখলাস ঠিক নাই, ধরা খেয়ে যাবে।
অনেক আলেম কারি সাহেব ইলম শিখছে, কোরআন পড়ছে, কিন্তু এখলাস ঠিক নাই, ধরা খেয়ে যেতে হবে। সেজন্য নবীও আমাদেরকে সতর্ক করে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, তোমার ইমান খাঁটি করো, ইখলাস বিশ্বাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ইখলাসের ভিতরে ত্রুটি, সন্তুষ্ট উদ্দেশ্য অন্যজনের, তাহলে আমল যত হোক আল্লাহর কাছে আমলের কোনো দাম নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন, যাদের আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের উদ্দেশ্য ছিল না, এই মানুষগুলার আমলকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, আল হাবাউল মনসুরে পরিণত করে দিবেন। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মনসুরা। আল্লাহ জানায় দিছে যে আমল হাজির করা হবে, যা আমল করা হয়েছে সব, কিন্তু যদি ইখলাসবিহীন হয় আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। বরং ক্ষতি কি হবে, একে তো আমল কাজে লাগলো না, দ্বিতীয়ত যেইটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা উদ্দেশ্য করার কথা, সেটা যখন আমরা দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য করলাম, এটা শিরক হয়ে গেল, শিরকের একটা প্রকার হয়ে গেল, ওর জন্য আরো শাস্তি পাইলাম। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় এখানে আসার তৌফিক দিয়েছেন। কি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদেরকেও আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, পরিপূর্ণ ইমানদার কে, কে তার ইমানকে পরিপূর্ণ করতে পারছে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারছে, আল্লাহ তাআলার জন্য সব কিছু করতে পারছে। আমাদের দেশে তো আশেকে রসুল বেশি, আশেকে রসুল বেশি না, এরা আশেকে রসুল, কিন্তু একটা মানুষ শুধু আশেকে রসুল হলে হবে না, ওকে আশেকে ইলাহ হতে হবে, আল্লাহর আশেক হতে হবে, শুধু রসুলের আশেক হলে হবে না, এই দুইটা যার সমানভাবে থাকবে এর দাম আছে। বলেন তো, কোন ব্যক্তি যদি রাসূলকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসে কিন্তু আল্লাহকে বাসে না, ও ইমানদার না বেঈমান? আল্লাহকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসে, রাসূলকে বাসে না, ইমানদার না বেঈমান? ভালোবাসায় ব্যালেন্স লাগবে, দুইজনকেই ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে যারা, তাদের ঈমান পরিপূর্ণ হয়, কারণ পরিপূর্ণ ঈমান ছাড়া, ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, এই ত্রুটি বিপদের কারণ হয়ে দাঁড়াইতে পারে। বড় একটা বেলুন ফুলাইছেন, এত হাওয়া, এত বড় বেলুন, এই বেলুনের হাওয়া যাওয়ার জন্য কি ওরকম বড় ছিদ্র দরকার নাই? সুচ দিয়ে একটা খোসা দিলেই তো মুহূর্তের ভিতরে বেলুন শেষ। ঈমান এমন একটা জিনিস, এর ভিতরে যদি সামান্য অপরিপূর্ণাঙ্গতা থাকে, অপরিপূর্ণতা থাকে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। শয়তান ওই সামান্য ছিদ্র দিয়ে আমার আপনার ভিতরে ঢুকে আমার আপনার ঈমানকে নষ্ট করে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পারতেছি কিনা, আমার অবস্থা নির্ণয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়ে দিয়েছেন। ফর্মুলা কোরআন হাদিস এগুলো থার্মোমিটারের মতো, আমার শরীরে কত জ্বর থার্মোমিটার লাগাইলে এটা বোঝা যায় এতটুকু জ্বর আছে। আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে চলি, তাহলে আমরা নিজেদের থেকে নিজেদের অবস্থাই নির্ণয় করতে পারব যে আসলে আমাদের অবস্থা কোন পর্যায়ে আছে। তাহলে ঈমান কারা পরিপূর্ণ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان. رسول الله صلى الله عليه وسلم বলেন,
মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, দুশ্মনী তথা শত্রুতা পোষণ করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহ তাআলার জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দান করলো প্রদান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী আমার বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। নবী আমার চারটা বিষয়ের কথা বললেন। এক নাম্বার, ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য, আওয়াজ দিয়া বলেন। তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ভালোবাসা যায়, সেই ভালোবাসাটা কিন্তু বৈধ জিনিস হতে হবে। অবৈধ কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা যায় না। বরং কেউ যদি অবৈধ কোনো কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক কিনা বলি? মনিটরে ইকো দেন এই ভাই, অপারেটর সাহেব মনিটরে হালকা ইকো দেন। আপনি অপারেটর হালকা ইকো দেন মনিটরে। হ্যাঁ, তাহলে অবৈধ কোনো কিছুর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায়, বাসা যায় না। যেমন কেউ যদি বুঝে শুনে আল্লাহর নাম নিয়ে মদ খায়, ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সব কিছু আল্লাহর নামে করা যায় না। কেউ শিরকি কর্মকাণ্ড করবে, শিরকি কাজ করবে, কোনো মাজারে গিয়া মিনারে গিয়া ফুল দিবে, বিসমিল্লাহ কয়ে যদি দেয়, কাজটা কত জঘন্য, কিন্তু আল্লাহর নাম নিয়ে করে, এই সব কারণে মোহাব্বত প্রকাশ পায় না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য দুনিয়ার যত বৈধ ভালোবাসা আছে সব আমরা বাসব কার সন্তুষ্টির জন্য, আওয়াজ দিয়ে কর। এতে আমার ভালোবাসাটা সাধারণ ভালোবাসা থাকবে না। আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ ভালোবাসা বাসব, এই ভালোবাসাগুলো আর সাধারণ ভালোবাসা থাকবে না। এই ভালোবাসাটাও আল্লাহ তাআলা আমার আমল নামায় সওয়াব হিসাবে যোগ করে দিবে। সেজন্য আমি দুনিয়ার সব বৈধ ভালোবাসা বাসব কার সন্তুষ্টির জন্য? সন্তানকে ভালোবাসবেন কার সন্তুষ্টির জন্য? স্ত্রীকে ভালোবাসব কার সন্তুষ্টির জন্য? মা বাবাকে ভালোবাসব কার সন্তুষ্টির জন্য? এক মুমিন অপর মুমিনকে বলবে, ভাই আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মুমিন ভাই। তবে এই ভালোবাসার উদ্দেশ্য হলো কার সন্তুষ্টি, জোরে বলেন। তাহলে এই যে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, সন্তানের সাথে বাবার, স্ত্রীর সাথে স্বামীর, এই ভালোবাসাগুলো আর সাধারণ ভালোবাসা থাকবে না। এই ভালোবাসাগুলো সব ইবাদত বলে গণ্য হবে। এই ভালোবাসাগুলো সব কি হবে, জোরে বলেন? ইবাদত হবে, ইবাদত। তাহলে আল্লাহর নবী এক নাম্বার শর্ত দিয়েছেন, যে ভালোবাসলো কার সন্তুষ্টির জন্য। দুই নাম্বার, আবগাদা লিল্লাহ, দুশ্মনী তথা শত্রুতা পোষণ করবে, তাও করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমি যাকে ভালোবাসতে পারবো, যদি কখনো প্রয়োজনে ওই ব্যক্তিকেই দুশ্মন বানাতে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন তাকে দুশ্মনও বানানো যায়। এর নিদর্শন তো আমাদের সামনে অনেক আছে, অনেক, ঠিক কিনা বলেন? মোমেন শত্রুতা পোষণ করবে কার সন্তুষ্টির জন্য? ইমানদারের এই চিন্তা সর্বহালতে রাখতে হবে, দুনিয়ার কোনো স্বার্থে আমি কাউকে দুশ্মন বানাবো না। কিন্তু যদি দিনের ব্যাপারে দুশ্মন কাউকে বানাতে হয়, প্রয়োজনে নিজের বাবাকেও ছাড় দেওয়া যাবে না। সাহাবারা দেখা গেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বাবাকেও দুশ্মন বানাতে হয়, তারা বানাইছেন না। বদরের জেহাদ, এই জেহাদে সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর জন্য, দিনের জন্য তাদের ভালোবাসা কেমন ছিল। এই জন্য
সাহাবারা বাবার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধারণ করতে পিছপা নাই, ঠিক কিনা বলেন? তিন নম্বর, নবী আমার বলেন, ওয়ামান আলিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করব তাও করব কার সন্তুষ্টির জন্য, আওয়াজ দিয়া বল। চার নম্বর, কাউকে কিছু দান করব প্রদান করব দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই চারটা বিষয় নবী আমাদের সামনে তুলে ধরলেন। আমরা যদি এইগুলা করি বুঝতে পারব আমার ঈমানটা হয়ে গেছে পরিপূর্ণ। তাহলে আল্লাহর নবীর এই ফর্মুলা, আল্লাহকে ভালোবাসার সাথে ঈমান পরিপূর্ণ হওয়ার সম্পর্ক রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভালোবাসার সাথে ঈমান পরিপূর্ণ হওয়ার সম্পর্ক আছে। তাহলে বলেন, আল্লাহকে যে ভালোবাসে না তার ঈমান পরিপূর্ণ নয়। ঈমান কি পরিপূর্ণ? ছোট ছোট ত্রুটি বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যদি কেউ ভালো নাই বাসে, ঈমান তো থাকলোই না। তাহলে আমাদের আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, শুধু আশেকে রাসূল না, আশেকে ইলাহিও হতে হবে। এখন আমি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবো, কিন্তু কোন পদ্ধতিতে বাসবো? বিষয়টা হলো, আপনি আপনার নিকটাত্মীয়কে সবচাইতে বেশি ভালোবাসতে পারবেন তখন যখন সে আমার আপনার সামনে থাকবে, ঠিক কিনা বলেন? সাহেব থাকার দরকার, উপস্থিত থাকার দরকার, দেখার দরকার, কিন্তু আল্লাহ তাআলাকে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলাকে কেমন করে আমরা ভালোবাসার সর্বোচ্চটা প্রদান করব? আমাদের অন্তরের ভিতরে এই তামান্না অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য সবাই বেকারার হয়ে গেছে, অন্তরের ভিতরে আল্লাহকে ভালোবাসার তামান্না। বলেন তো আমার মনের মধ্যে কি চায় কি না চায়, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? সাহাবা ইকরামের অন্তরের মধ্যেও আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, মহাব্বত। কেমন করে ভালোবাসবে আল্লাহ তাআলাকে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বর আরবির কাছে ওহী নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মত কেমন করে আমাকে ভালোবাসবে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসার পদ্ধতি তাদের জানায় দিব। ইকোর একটু কমান, হালকা একটু কমান, হালকা একটু কমান। তাহলে কেমন করে ভালোবাসতে হবে আল্লাহকে? আল্লাহ যদি সেই পদ্ধতি বলে দেয়, এর চাইতে উত্তম আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন কেমন করে তাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পয়গম্বরে আরবির কাছে জানায় দেন, নবীকে আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, কারা একটু হাত উজা করি, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, কোন পদ্ধতিতে ভালোবাসবো জানায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও কেমনে ভালোবাসবা? আল্লাহ তাআলা তার হাবিবকে শিখায় দেন, হাবিব আপনি বলেন, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো অনুসরণ হবে কার? আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়। এখন বলেন তো, যেই মানুষগুলা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে নবীকে ভালোবাসে, কিন্তু নবীর সুন্নাত তাদের মধ্যে নাই, অনুসরণ তাদের মধ্যে নাই, আসলে ওরা বাটপা, ওদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, এখন বলুন শুধু নবীকে ভালোবেসে নাজাত পাওয়া যাবে কি না? কারণ নবীর অনুসরণের সাথে আল্লাহর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আছে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে আমাকে যদি ভালোবাসতে হয় আমার হাবিবের অনুসরণ করো, হাবিবের অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রমাণ, নবীকেও ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে তো ভালোবাসতে হবে। নবী আমার বলেন,
এখন নবীকে ভালোবাসবো দুনিয়ার কোনো মানুষের পদ্ধতিতে নয়, যাকে ভালোবাসবো সে যদি পদ্ধতি আমাদেরকে জানায় দেয় এর চাইতে আর উত্তম পদ্ধতি কিছু হতে পারে নাকি? ভালোবাসতে হবে নবীকে, নবী জানায় দিছেন কেমন করে আমাকে ভালোবাসবা, এর চাইতে উত্তম পথ আর কোনোটাই হতে পারে না। কেউ যদি এখন নিজের বানানো পদ্ধতিতে নবীকে ভালোবাসতে চায়, এই পদ্ধতি যত উন্নত থেকে উন্নততর হোক এই পদ্ধতি সঠিক পদ্ধতি নয়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী জানায় দিছেন কেমন করে তাকে ভালোবাসতে হবে, এই জন্য নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী জানায় দেন তাকে ভালোবাসার পদ্ধতি কি, নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই না, তাহলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। জান্নাতের মালিককে? জান্নাতের মালিকের ভালোবাসা যদি না পাই জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতের মালিকরেও তো ভালোবাসতে হবে। আবার নবীর সাথে জান্নাতে থাকতে মন চায় তাহলে নবীর সুন্নাতকেও ভালোবাসতে হবে। তাহলে কথা আসলো কি, কথা হলো যদি জান্নাতের মালিককে ভালোবেসে জান্নাত পেতে হয় আর নবীর সাথে থাকতে হয়, তাহলে নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করা ছাড়া কোনো পথ নাই। নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম দেখা গেছেন নবীর মহব্বত কেমন তাদের মধ্যে ছিল। আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন, ছোট বাচ্চা গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে থাকতে মহব্বত পয়দা হয়ে গেছে। এই গোলামগুলার মধ্যে একজন ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দিন ছিলেন, উনি হারায় গেছেন, দুষ্ট মানুষেরা ওনাকে নিয়ে ছোট বাচ্চা বাজারে আইনা গোলাম বলে বিক্রি করে দিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন অল্প কিছুদিন আল্লাহর নবীর সাথে থাকছেন, কিন্তু এই ছোট বাচ্চা মানুষটা আল্লাহর নবীর সাথে থাকতে থাকতে এত মহব্বত পয়দা হয়ে গেছে। এক সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা খোঁজ জানতে পারছে যে আমার সন্তান যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। আল্লাহর নবীর কাছে খোঁজ নিয়ে নিয়ে তারা আসছে। আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যায়েদ এ তো আমাদের সন্তান হারায় গেছে, মানুষে একে নিয়ে বিক্রি করে গোলাম বানায় দিছে। ইউসুফ আলাইহিস সালাম হারায় গেছেন, নবী বিক্রি করছে গোলাম বলে, ঠিক না? হারায় গেছে ছেলে, এখন এর গোলাম বানায় ফেলছে। আমরা ওর মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে জিজ্ঞাসা করলেন, যায়েদ এরা কি তোমার মা বাবা? বলে হ্যাঁ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমি তুমি চলে যাও মা বাবার সাথে। কিন্তু হযরত যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আল্লাহর নবীর প্রতি এত মহব্বত সৃষ্টি হয়েছে, মা বাবাকে বলতেছে না আমি তোমাদের সাথে যাব না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, তোমাদের সাথে আমি যাব না, জোর কইরাও নিতে পারে নাই। এত মহব্বত গোলামরা আমার আপনার নবীকে করতেন, ভালোবাসতেন। আর একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কান্না করতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনি থাকবেন, বড় বড় নবীদের সাথে থাকবেন, আপনাদের অবস্থান আর আমার অবস্থান, আমাদের অবস্থান কি এক হবে নাকি? দুনিয়ায় তো আছেন যখন মন চায় আপনাকে দেখি, কিন্তু জান্নাতের মধ্যে কেমন করে আপনাকে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে গিয়া যদি আপনাকে না দেখা যায় তাহলে আমি ওই জান্নাতের মধ্যে যাব না, যদি এমনটা হয় জাহান্নামে গিয়া আপনি নবীর চেহারা দেখা যাবে, তাহলে যেই জাহান্নামে গিয়া আপনার চেহারা দেখা যাবে আমি প্রয়োজনে ওই জায়গায় যাইতে রাজি আছি। এটা তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল। মুখ দিয়া বলছে, অন্তর কিন্তু তার ব্যতিক্রম নয়। কারণ তাদের রাসূলের প্রতি ভালোবাসা অন্তরেও যেমন মুখেও তেমন, ঠিক কিনা বলেন? তাদের মধ্যে কোনো ফাঁকি আছে নাকি? ফাঁকি আছে? কোনো ধোকাবাজি আছে? কোনো সিটিংবাজি আছে? কোনো কিছু নাই। বাস্তবেই তাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর জন্য অডেল ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? যে ভালোবাসার কোনো কমতি নাই, কারণ তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে দুনিয়ার সব ছাড়তে তৈরি ছিল, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সব ছেড়েছে, জীবন দিতে তারা তৈরি থাকছে। শুধু তাই নয়, এই মানুষগুলা শুধু যে নবীকে ভালোবাসছে তা নয়, ভালোবাসার সাথে আদবের ব্যাপারেও তারা খেয়াল রেখেছে। ভালোবাসতে ব্যাসতে কখনো মাথার উপরে উঠে যায় নাই, সেজন্য ভালোবাসার সাথে আদবের দরকার আছে। আদব, আদব যদি না থাকে সে ভালোবাসার মধ্যে বরকত নাই, এ ভালোবাসার ক্ষতির কারণ হয়, ঠিক না? এই যে গল্প বলে না, এক রাজার একটা বানর আছে, বানর ও প্রতিদিন ওইটারে পিটায় আর সাইডে বসে দিয়ে যায়, প্রতিদিন বেগ কারণ ছাড়াই মারে, খুব ভালো একটা মায়ের দায় বসে থাকে। মানুষে বলা বলি করছে, বাচ্চা কেমন জানে, বানরটা অন্যান্য বানরের মতো না, দুষ্টমি করে না, কত ভদ্র জেন্টেল বানর, অথচ বাদশাহ এর প্রতিদিন কোনো কারণ ছাড়াই লাঠি দিয়ে একটা পিটা নিতে জানে। আস্তে আস্তে বাদশার কানের মধ্যে খবর গেছে যে মানুষে এটা বলে। এরপরে বাদশাহ এই কথা শোনার পরে সবাইরে বলতেছেন, ঠিক আছে আজকে থেকে ওরে আর মারবো না। একদিন পিটানি দেয় নাই, বানরটা একটু সাহস পাইছে, পরের দিন আবার দেয় নাই, এক লাফে বাদশার পাশে উঠে উঠছে। আর একদিন পিটানি দেয় নাই, এবার কান্দে উঠে গেছে এক লাফে, আবার পিটানি দিছে, এবার সোজা নিচে বসে উঠছে। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলার ব্যাপারে যদি ছাড় দেওয়া হয় তাহলে এরা একটা সময় কাদের উপরে উঠা বসে, ঠিক কিনা বলেন? ওরে একটা পিটুনি দিয়া ভদ্র বানায় রাখা, এটা একটা আদব, এটা একটা আদব। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছেন যে আদবের সাথে ভালোবাসা কেমন করে রক্ষা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ময়দানে যখন মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মধ্যে 50 জন সাহাবাদেরকে একটা জায়গায় গিরিপথে পাহারায় দিছেন যে সাবধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা ওই স্থান ত্যাগ করবা না। আল্লাহর নবী ওই জায়গায় ওদেরকে থাকতে বলছেন, অবস্থান করতেছে তারা। আর উহুদের যুদ্ধ যদিও মুসলমানদের একটা সাময়িক পরাজয় ছিল, কিন্তু এই পরাজয় মুসলমানদেরকে আরো সুসংঘবদ্ধ করেছে। মুসলমানদের ত্রুটিগুলো এই যুদ্ধের মাধ্যমে প্রকাশ পেয়েছে, পরবর্তীতে মুসলমানেরা সেই ত্রুটিগুলো সংশোধন করেছে এবং বিশ্বব্যাপী কালিমার পতাকা তারা উড্ডয়ন করেছে, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে কাফেরেরা বদরের ময়দানে 1000 তৎকালীন সময়ের আধুনিক সমরস্ত্রে সুসজ্জিত 1000 কাফের বদরের ময়দানে অবস্থান গেড়া বসতে, যুদ্ধ না করে ওরা ফিরবেই না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ওরা, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈয়ার নয়। আল্লাহর নবীর কাছে যখন খবর আসছে, নবী আমার চিন্তিত হয়ে গেছেন, হায় রে কি হবে, এরা তো সব নতুন মুসলমান, এমনিই তো সংখ্যায় কম, অস্ত্রেও ওদের চাইতে অনেক দুর্বল। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হায় রে নতুন নতুন সবাই মুসলমান, মুহাজিরেরা ইমানের জন্য ইসলামের জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে সব ছেড়ে আমার সাথে আসছে, এখন যদি বলি যুদ্ধে যাইতে হবে, না জানি মুহাজিরেরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ঈমান আনার কারণে সব ত্যাগ করলাম, এখনটা এখন কি জীবনটা কেউ দিয়ে দিতে বলেন নাকি? আল্লাহর নবী চিন্তা করতেছেন, যদি আনসারদেরকে বলি আমাদের সাথে জিহাদ করতে হবে,
না জানি আনসারেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব দিলাম, থাকার জায়গা দিলাম, শোয়ার জায়গা দিলাম, অবস্থান করার জন্য সব ব্যবস্থা করে দিলাম, এখন কি জীবনটাও দিয়ে দিতে বলেন নাকি? আল্লাহর নবীর মধ্যে চিন্তা টেনশন আসছে, পেরেশান, কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন নিশ্চয়ই আল্লাহর নবী কোনো না কোনো পেরেশানিতে আছেন। আর অসুবিধা কি, টেনশন কোন ব্যাপারে, এটা বলার আগেই সাহাবারা নিজেদের অন্তরে অন্তরে এরাদা করে নিতেন, যেমন করে হোক, জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর মুখে হাসি ফুটাতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ তারা এমনিতেই অটোমেটিক নিজেদের থেকে নিজেরা প্রতিজ্ঞা করে নিতেন। এরা ছিল খাঁটি আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? এদেরকে বলা লাগতো না এটা করো, তারা আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য সর্বদা তৈয়ার থাকত। এমন আশিকের রাসূল ছিল তারা, আল্লাহর নবী যখন তাদেরকে নিয়ে বসতেন পরামর্শ করতেছেন, বলো কি করা যায়। মক্কার কাফেরারা তো সশস্ত্র অবস্থায় বদরের ময়দানে বসে, আমাদের সাথে যুদ্ধ না করে ফিরবেই না এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অবস্থান নিয়েছে। মুহাজিরেরা তোমরা কি বলো? মুহাজিরদের পক্ষ থেকে যেই জবাব ঐতিহাসিকগণ বলেন, মুহাজিরেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দ্বীনের জন্য সব দিয়েছি, প্রয়োজনে আমরা আমাদের জীবনটাও দিয়ে দিব। মুহাজিরদের জবাব ঐতিহাসিকগণ লিখেন। সাহাবা আনসারদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের মতামতটা কি বলো? আনসারদের পক্ষ থেকে জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করব, শরীরের রক্তবিন্দু থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পেছনে ফিরে আসব না। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে এরা, আল্লাহর নবীর চেহারা চিন্তার ছাপ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য 313 জনের এক কাফেলা নির্বাচন করেছেন। এমন 313 জন মানুষ, 313 জন মানুষ, তাদের 313 জনের কাছে 313টা ঘোড়া নাই, 313 জনের কাছে 313টা তলোয়ার নাই, 313 জনের কাছে 313টা তীর ধনুক নাই। রওনা হয়ে গেছেন বদরের অভিমুখে, যুদ্ধ করতে হবে 1000 কাফেরের বিরুদ্ধে। তারা তৎকালীন সময়ের আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত, আর এই 313 জন অস্ত্র নাই, সংখ্যায় প্রায় 1/3। বদরের ময়দানে গেলেন, আল্লাহ তাআলা ঐতিহাসিক বিজয় তাদেরকে দান করলেন। এটা অস্ত্রের জোরে নয়, লোকবলের জোরে নয়, কারণ ওই 313 জনের কাছে এমন শক্তি ছিল, এমন শক্তি যাদের কাছে ছিল সেই শক্তিটা হলো ঈমান, যেটা গোটা দুনিয়ার কাফেরদের কাছে নাই। তাদের ঈমান এর পাওয়ারে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আসমানের সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আত্মবিশ্বাস বাড়ছে না মুসলমানদের? উহুদের যুদ্ধে সংখ্যা আরো বেশি, অস্ত্রও বেশি, মুসলমানদের মধ্যে একটু আত্মতৃপ্তি ভাব যে আমরা তো গতবারের চাইতে সংখ্যায় কত বেশি, গতবার অস্ত্র ছিল না, এবার তো একটু অস্ত্র আছে বেশি। তাদের আত্মবিশ্বাস যে এবারকে আমাদেরকে কে পরাজিত করবে, এবার আমাদের সাথে কাফেররা পারবে না, অনেকের মনে মনে এই চিন্তা আসছে। সবার মনের খবর আল্লাহ জানেন কি জানেন না, জানেন কি জানেন না? এই চিন্তাটা জানি ভবিষ্যতে আর কখনো না আসে, সর্বদা যদি এই চিন্তা থাকে যে আমরা সংখ্যায় যত হই না কেন, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু যদি আমাদের ইখলাস ঠিক থাকে, আধুনিক অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধেও আমাদেরকে বিজয় দান করবেন কে? এই বিষয়টা জানি মুসলমানদের মধ্যে পাকা পোক্ত হয়, এই জন্য উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটু সাইজ কইরা এইটার বিশ্বাস অন্তরের ভিতরে গেঁথে দিয়েছেন। এর ফলাফল, এই একটা যুদ্ধে সাময়িক পরাজয়ের ফলাফল, এরপরে মুসলমানদেরকে এমন সুসংঘবদ্ধ করেছে গোটা দুনিয়ার বড় বড় শক্তি, অস্ত্রের জোরে নয়, ইমানের জোরে,
মুসলমানদের পদতলে আসতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, আঘাত করা হয়েছে আল্লাহর নবীর মাথার মধ্যে, শিরস্থানের কড়া ঢুকে গেছে, কড়া নবী জমিনের উপরে পড়ে গেছেন। ওই দিক দিয়ে কাফেরদের মধ্য থেকে ঘোষণা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া নাই, মারা গেছে, চলে গেছে দুনিয়া থেকে। যার জন্য এত আয়োজন, সাহাবায়ে কেরাম যার মহব্বতে জিহাদের ময়দানে আসলো সেনাপতি, সে যদি মারা যায় এমনিই তো যুদ্ধ শেষ, ঠিক কিনা বলেন? সাহাবাদের মধ্যে চিন্তার ছাপ, সাহাবারা চিন্তিত হয়ে গেছে, হায়রে পেরেশান হয়ে গেছে, কি হলো? ইতিমধ্যে একজন সাহাবি দেখতে পাইল না, ওই তো একটা গর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, বারবার মাথা উঠানোর উপর দিয়ে তীরের তীর যায় বৃষ্টির মতো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া আড়াআড়ি হয়ে শুয়ে পড়ছে, আড়াআড়ি হয়ে নিজের পিঠটাকে দিয়েছেন কাফেরদের তীর ধনুক তরবারির দিকে। আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আপনি আপনার মাথা উঠাবেন না, কারণ শত্রুর তীর তরবারির আঘাত আপনার গায়ে লাগতে পারে, আপনি মাথা উঠাবেন না। আল্লাহর নবী ওই জায়গায় আছেন, হযরতে তালহা যদি চাইতেন নিজের পৃষ্ঠদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়া তিনি কাফেরদের তীর তরবারিকে ধনুক দ্বারা, তীর তীরকে তিনি ঢাল দ্বারা, তাদের বর্ষার আঘাত তরবারির দ্বারা কিছু হলেও প্রতিহত করতে পারতেন কি পারতেন না? বুজুর্গানে দিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলেন, নিজের দেহটাকে কাফেরদের তীরের তরবারি বর্ষার আঘাতের দিকে ঠেলে দিল, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার পিঠটা দেয় নাই, বুক দিয়া দিছে, বুক পিঠে আঘাত লাগুক, আমি মারা যাই তবু আমার পৃষ্ঠদেশ জানি রাসূলের দিকে না যায়, মুহাব্বত দেখাইছেন, এত বিপদের মধ্যে আদবের প্রতিও খেয়াল রাখছেন, ঠিক কিনা বলেন? কেন কথাটা বললাম, হঠাৎ একটা জিনিস মনে পড়লো, এই জন্য অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আনন্দ মিছিল বের হয়, চিটাগাঙে তো আরো বেশি হয়, তাই না? আনন্দ মিছিলের সময় আমরা অনেক ছবির মধ্যে দেখি ট্রাকের উপরে ওইটা লাফাইতেছে আশেকে রাসূলরা, কিন্তু যেই জায়গায় উঠা লাফাইতেছে ওর নিচেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর কিসের আশেকে রাসূল তুই? যেই কালিমার জন্য রাসূলুল্লাহর রক্ত গেল, যেই কালিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাগ গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন সেই কালিমার উপরে পা দিয়া, তুই যদি কস যে আমি রাসূলকে ভালোবাসি, শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলে? শয়তানও এটা বিশ্বাস করবে না। আপনি যদি নৌকা মার্কা নিয়ে জিয়ার পক্ষে মিছিল দেন, মানবে? আপনি যদি ধানের শেষ নিয়ে কোন যদি জয় বঙ্গবন্ধু মানবে? কবর কাজে একটা মুখে আর একটা, ওইটাই বড় সিটিং বাজার বাটবার, ঠিক কিনা বলে? সেজন্য যেই কালিমা বুলন্দ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এত কষ্ট করলেন, সেই নবীর নাম, সেই আল্লাহর নাম পাততলে নিয়ে নবীর ভালোবাসার প্রচার করো, এ ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য ভালোবাসার সাথে আদবের দরকার আছে না নাই? এজন্য অনেক মানুষ এই কথা বলে থাকেন, আদববিহীন মহব্বত আলামতে বেআদব, মহব্বতের সাথে যদি আদব না থাকে এই ভালোবাসার কোনো মূল্যায়ন নাই, বরং ওই ভালোবাসা একটা সময় বেয়াদবির দিকে নিয়ে যায়। ওস্তাদ ছাত্রের ভালোবাসা আছে না? ভালোবাসা যদি ছাত্র ওস্তাদের ঘাড়ে উঠে যায় বেয়াদবি না? সেজন্য ছাত্রকে খেয়াল রাখতে হবে, আমি আমার ওস্তাদকে ভালোবাসি ঠিক, কখনো জানি তার সাথে বেয়াদবি না হয়, এটা দেখতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আদবের ব্যাপারেও লক্ষ্য রাখার দরকার আছে না? তো যাই হোক,
আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কে আবার আবা? নবী আমার বলেন, মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর আনুগত্য করলো অনুসরণ করলো জান্নাতে যাবে, আর আমি নবীর অনুসরণ করে নাই ও হলো জাহান্নামী, ওটা হলো আবা উম্মত। তাহলে আপনি এবার বিশ্লেষণ করেন, আমরা একটু মিলাই দেখি তো। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই মহব্বত করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে অনুসরণ করতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো নবীর অনুসরণ, আর নবীকে ভালোবাসার প্রমাণ হলো নবীর সুন্নতকে মহব্বত করণ। আবার জান্নাতে যাওয়ার জন্য নবীর অনুসরণের দরকার। তাহলে আল্লাহ এবং তার রাসূল উভয়কে যদি আমরা ভালোবাসার প্রমাণ দিতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে। এই দুইটা ছাড়া বিকল্প নাই। আপনার কারেন্টের লাইন 10,000 ভোল্টেজের লাইন একটাই না, আপনি যদি এই লাইটের এক পাশে লাগান, আর্থিংয়ের লাইন দেন নাই। আর্থিং লাইন তো খুব সামান্য একটা জিনিস, দেন নাই। কেয়ামত পর্যন্ত এক লাইন যদি দিয়া ওই লাইট জ্বালাইতে চান জ্বলবে নাকি? আপনার দুই লাইনই দরকার। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ দিয়ে যদি ইমানের বাতি জ্বালাতে হয়, ওই দুই লাইন ছাড়া যেমন বাতি জ্বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ এবং মহব্বত করণ ব্যতীত ইমানের বাতিও জ্বলবে না, ঠিক কিনা বলি? আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না, নবীকেও ভালোবাসা হবে না। একদিন এক সাহাবি বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কখন হবে? তার ভাবসাব এমন, সে জানি কিয়ামতের জন্য সম্পদ বানায় রাখছে, কিয়ামতের সম্পদ নেকের পাহাড় জানি জমায় রাখছে। গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, সহজ সরল মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? লোকটা বলে, আমার তেমন কোনো কিছু নাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, স্বাভাবিক যা আমল তাই করি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, যে যাকে ভালোবাসে সে তার সাথে কিয়ামতে থাকবে, জান্নাতে থাকবে। সম্ভবত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে, ইসলাম গ্রহণের পরে এর চাইতে খুশি আমরা আর কখনো হই নাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছে। তার মানে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে জান্নাতে রাসূলের সাথে অবস্থান করতে পারবো, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রফীকা। আল্লাহ তাআলা বলেন, মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তার মানে অনেক মুফাসসির বলেন আল্লাহ তাআলার আদেশ মানে রাসূলের তরিকায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তাদের কি ফলাফল? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, তারা জান্নাতের মধ্যে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, নেককার মানুষদের সাথে থাকবে। এরপরে আল্লাহই বলেন, ওয়া হাসুনা উলাইকা রফীকা, হায়রে সঙ্গী হিসাবে এরা কতই না উত্তম। সেই জন্য একটা শিক্ষা বুজুর্গানে দিন বলেন, আপনি জান্নাতে যায় যারে সঙ্গী হিসাবে চান, দুনিয়ায় তার সাথে মহব্বতের দরকার আছে না নাই?
এজন্য আমরা রাসূলের মহব্বত অন্তরে রাখবো, আমরা সাহাবাদের মহব্বত অন্তরে রাখবো, আমরা ওলামায়ে কেরাম নেক আমল যারা করেন এদের মহব্বত অন্তরে রাখবো, বুজুর্গানে দ্বীনের মহব্বত অন্তরে রাখবো, ভালোবাসবো, তাহলে জান্নাতে গিয়েও আমরা এদের সাথে থাকতে পারবো, ঠিক কিনা বলো? এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসার প্রমাণ আমরা দিয়ে দিলাম, সুন্নাতকে অনুসরণের মাধ্যমে, মহব্বত করণের মাধ্যমে। এখন বলেন তো, প্রতিটা জিনিসের আলামত আছে না নাই? একটা জিনিস দেখে বোঝা যায় যে এই জায়গায় এই জিনিসটা আছে, যেমন এক জায়গায় ধোঁয়া দেখছেন, ধোঁয়া ধোঁয়া দেখলে কি বুঝি যে ওই জায়গায় আগুন আছে মনে হয়, আগুন, এরকম আলামত থাকে। আপনি আমি একজনকে ভালোবাসি এরও আলামত আছে, যখন ওই যে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট শুরু হয় তখন কিন্তু কাউরে জিজ্ঞেস করা লাগে না তুমি কোন দেশের সাপোর্টার, ওর ভাব চলাফেরা গায়ের পোশাক দেখে অটোমেটিক বলা যায়, ঠিক না? ওর চুলের কাটিং দেখে বলা যায় ও কোন দলের ভক্ত, ওর গায়ের জার্সি দেখে বলা যায় ও কোন প্লেয়ারের ভক্ত, কোন দেশের ভক্ত, জার্সির পেছনের নাম্বার দেখা বলা যায় কোন প্লেয়ারটার ভক্ত, ঠিক না? অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভক্ত কারা, তাকে ভালোবাসে কারা, তাকে অনুসরণ করে কারা, এটাও দেখে বলা যায় কি যায় না? বলেন তো, ফুটবল খেলার সময় একজন প্লেয়ার সে একজন ভালোবাসে নেইমারকে মনে করে, নেইমার মুরগি ছোড়ার মতো কাটিং মারছে, চুল এই জায়গায় কতগুলো আছে বান্দরের মতো, এই জায়গায় রং ওই জায়গায় রং, জার্সি টার্সি গায়ে দিয়ে হাঁটে, মুরব্বী মানুষ বলে কি রে তুই কি মুরগি চুরি করছিলি নাকি, তোর চুল এরকম কাটে দিল কেডা, তোর মাথায় কি বান্দর পায়খানা করছে, তোর এরকম চুল এই রঙের কেন, সবার কালা তোর এরকম কেন? হ্যাঁ বলে চাচা আপনি বোঝেন নাই, আপনারা এই দুনিয়ার মানুষ নাকি, এই জগতের মানুষ নাকি, বোঝেন না? এটা আমার প্রিয় প্লেয়ারের একটা স্টাইল, ঠিক না? যত মানুষ ওকে তিরস্কার করুক না কেন ও এতে কিন্তু কষ্ট পায় না, তাদের কথায় কষ্ট পেয়ে এই চুল কাইটা ফেলে না, কাটে কাটে, বরং ফলো করে যে আজকে নতুন চুলের কাটিং দিল কিনা, কেউ তো মুরগি চূড়া কাটিংও কাটে, এখান দিয়ে আবার নাই স্যামসাং কাটিং মারে, ওদেরকে আপনি যতই বলেন না কেন ও আরো গর্ববোধ করে বলবে এটা আমার প্রিয় মানুষের চুলের কাটিং। হারে গর্দব, দুনিয়ার মধ্যে একটা প্রিয় মানুষ তোর, এমন একজন মানুষ তোর প্রিয় যে সর্ব অবস্থায় গুনার মধ্যে থাকে, জেনা ব্যভিচারের মধ্যে থাকে, মদ নেশার মধ্যে থাকে, খারাপ কাজের মধ্যে থাকে, সবচেয়ে বড় কথা এগুলা বেঈমান, এইগুলাকে ভালোবেসে তুই তোর চুলের কাটিং চলার ফেরাক ভাব এগুলা ধরতে পারলি, কিন্তু যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত তো বহুত দূর, কেয়ামতের বিচার কাজই শুরু হবে না, তুই সেই নবীর অনুসরণ করতে তোর লজ্জা লাগে, এর চাইতে কপাল পোড়া আর কি হতে পারে, ঠিক কিনা বলে? এখন ওরা যদি জিজ্ঞাসা করেন তোর সব ঠিক আছে, তুই নেইমারকে বেশি ভালোবাসিস নাকি নবীকে বেশি ভালোবাসো, ও যদি মুসলমান হয় তখন বলবে নবীকে বেশি ভালোবাসি, তাইলে তোর মুখে সুন্নাতি দাড়ি নাই কেন, গায়ে সুন্নাতি লেবাস নাই কেন, নেইমার ওর কাটিং দেওয়ার কারণে তোকে মানুষ কত তিরস্কার করলো এরপরেও দিলি, কেন সুন্নাতি চেহারা তোর মধ্যে নাই? বলে চাচা কি বলেন, দাড়ি রাখলে মানুষে চাচা বলে এই জন্য রাখি না, চাচা বলে এই দুঃখে নবীর সুন্নাত বাদ দিতে পারলি, কিন্তু তোকে মুরগি চূড়া বলে এই দুঃখে তুই নেইমারের চুল কাটিং বাদ দিতে পারলি না, তার মানে তুই মুখে বললি এক কথা কাজে করসটা আর এক রকম, তোর অন্তরে আসলে নবীর মহব্বত নাই, তোর অন্তরের মধ্যে তোর ওই কাফের মহব্বত বেশি, নবীর মহব্বত যদি বেশি হইতো জীবন চলে গেলেও কিন্তু তুই নবীর সুন্নাত ছাড়তি না, তার মানে মুখে যে বলো ভালোবাসি এটা আসল ভালোবাসা না, কারণ তুমি আসলে যাকে ভালোবাসো তার অনুসরণ করতে, মানুষ যদি তোমাকে খারাপও বলে তুমি বিন্দু পরিমাণ পিছু হও না, ঠিক কিনা বলে? এজন্য যারা নবীকে আসলে ভালোবাসে এদেরকে যদি দাড়ি রাখার কারণে চাচা বলে, জঙ্গি বলে, সুন্নাতি লেবাস করার কারণে খারাপ বলে, এরা কি বিচলিত হয়? এরা কি রাগ হয়ে দাড়ি কেটে ফেলে? যারা রাখে নাই তাদের প্রতি আমার বেজার না, ইনশাল্লাহ ওনারাও রাখবে, ইনশাল্লাহ আল্লাহ ওনাদের সবাইকে তৌফিক দেন, জোরে বলে না আমিন।
এটা আমি বোঝানোর জন্য বললাম, মানে দাড়ি রুয়াজ করতে গেলে যাদের দাড়ি নাই এরা অনেক সময় মনে কষ্ট পায় যে হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে বলতেছে। বিষয়টা এমন না যে না রাখে বা রাখতে পারে না, তারে জিজ্ঞাসা করেন ওর মনে আশা আছে, হয়তো কোনো কারণে পারিপার্শ্বিকতার কারণে মন চাইলেও পারতেছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাদের নাই তাদেরকে আল্লাহ তাআলা এই কাজটা সহজ করে দিক। জোরে বলেন আমিন। কেন দরকার আমি একটু কথা আলোচনাটা শেষের দিকে বলবো এখন। কেন সুন্নতি লেবাস, সুন্নতি চেহারা আমাদের কেন দরকার? কারণ অনেক সময় আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি যখন আপনার সন্তানের মতো চেহারাওয়ালা আরেকটা ছেলে দেখেন তখন ওই ছেলেটার দিকে তাকাইলে আপনার সন্তানের কথা মনে পড়ে, ঠিক না? আপনার নাতি পুতা মারা গেছে তাদের কথা মনে পড়ে, মন চায় যে ওর একটু যায় আদর করি, কারণ ওর চেহারাটা আমার ছেলের মতো, আমার বাচ্চার মতো, এটা মন চায়, ওর প্রতি একটা আলাদা মহাব্বত পয়দা হয়। কিন্তু ওই লোকটা, ওই ছেলেটাও অপরিচিত লোক। অনুরূপভাবে আমাকে আপনাকে মনে রাখতে হবে, যখন আমি সুন্নাতের লেবাস পরি, আল্লাহর রাসূলের রঙে যখন রঙ্গিত হই, আল্লাহ তাআলা যখন তাকায় দেখেন আমার বান্দাগুলা আমার রাসূলের সাজে সাজছে, তখন আর আল্লাহ তাআলাকে ভালোবাসার চিন্তা আমাদের করা লাগে না। আল্লাহ তাআলাই রাসূলের সুরাত দেইখা আমাদেরকে ভালোবাসতে শুরু করে। এ কথা আল্লাহ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদের কাজ হলো আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো, লাভটা কি হবে? তুমি আল্লাহকে ভালোবাসার জন্য চিন্তিত, কোনো চিন্তার কারণ নাই, আমি নবীর অনুসরণ যদি করো স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। এখন যখন কারো সাথে নতুন ভালোবাসার সম্পর্ক হয়, হাদিয়া আদান প্রদান হয় কি হয় না, আল্লাহ তাআলার সাথে বান্দার ভালোবাসার সম্পর্ক হলো কি প্রথম পুরস্কার আল্লাহ তাআলা জানায় দেন, হে হাবিব আপনি বলে দেন তাদেরকে ভালো তো বাসবই, শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ তাদের গোনাগুলাও মাফ করে দিব। গোনা মাফ করে দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। তাহলে আমাকে আপনাকে নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে, পারা যাবে তো? দেখেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চোখ সবার বন্ধ করতে হবে কি হবে না, মরতে হবে কি হবে না? আচ্ছা, মারা যাওয়ার পরে আপনাদের এলাকায় লাশ যখন কবরে রাখে কি দোয়া পড়ে? আমাদের এলাকায় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় ওইটা পড়ে তো নাকি? তমাম দুনিয়ায় এই দোয়া পড়ে। এই দোয়াটার ভাবার্থ কি? বুজুর্গানে তিন বলেন, আমরা বলি হায় আল্লাহ আপনার নামে এখন যেই লোকটাকে কবরস্থ করতেছি সে তার জীবনটা অতিবাহিত করছে রাসূলের মিল্লাত তথা রাসূলের সুন্নাতের উপরে, কবরের মধ্যে যখন রাখতেছি এই অবস্থায়ও সে রাসূলের সুন্নাতের উপরে আছে, আফসোস এই দোয়াটা পড়া যারে কবরে রাখলাম একটু আগে ক্রিম শেভ করছি, মিথ্যা হইল না সত্য? জোরে বলেন, যা বললাম মিথ্যা বললাম না সত্য বললাম? ও তো রাসূলের সুন্নাতের উপরে নাই, তাহলে দেখেন মিথ্যা কথা বলে কবরে রাখা হলো অবস্থা কি হবে? যার শুরুই হলো মিথ্যা দিয়ে আরো তো মিথ্যা রইছে। সেজন্য বাইরে আমার কবরের মধ্যেও তো প্রশ্ন আছে না নাই, এখন প্রশ্নগুলার জবাব কারা দিতে পারবে? দুনিয়ায় যারা ভালো করে এগুলো মুখস্থ করে গেছে তারা, দুনিয়ার পরীক্ষার হলের উত্তর যে ভালো মতো পড়ে মুখস্থ করে সে দিতে পারে। কেউ যদি ভালো মতো না পড়ে, গোপনে যদি নকল নিয়ে যায়, নকল দেখা দেখা জবাব দিতে পারে, তাইলে কবরে যাওয়ার সময় কাফনের মধ্যে প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। মুনকার নাকির আসলে বলবেন ধরে যে উত্তর, কাজ হবে কাজ হবে না? এখন তো প্রথম প্রশ্ন করবে মার রব, তোমার রব কে? এই প্রশ্ন মুখস্থ করে গেলে কাজ হবে না। যেই লোকগুলা ওই রবকে সন্তুষ্ট করতে পারছে ওই মানুষগুলা জবাব দিবে আমার রব হলো আল্লাহ। যেই লোকগুলা আল্লাহরে খুশি করতে পারছে, আল্লাহর আদেশ মানছে, নিষেধ থেকে বিরত থাকছে, এরা জবাব দিয়ে দিবে আমার রব আল্লাহ। এবার জিজ্ঞাসা করবে তোমার দিন কি? যেই লোকটা ইসলামের উপরে নিজেকে পরিচালিত করছে ও জবাব দিবে আমার দিন হলো ইসলাম।
জিজ্ঞাসা করা হবে আমার নবী, আরেক বর্ণনা আসছে নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ওই লোকগুলোই এই প্রশ্নের জবাব দিতে পারবে যাদের জীবনটা রাসূলের আদর্শ অনুযায়ী সাজিয়েছে, যাদের জীবনটা রাসূলের সুন্নাতের আলোকে আলোকিত হয়েছে, ওরা জবাব দিবে হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করে দেখেন, কবর হলো প্রথম ঘাঁটি, এখানে এই প্রশ্নোত্তর পর্বতে যে পাস করবে তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যে ফেল করবে জাহান্নামের গর্ত তার জন্য হয়ে যাবে। তাহলে আমার এই সুন্নাত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমাকে কবরের এই আজাব থেকে রক্ষা করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের জীবনকে সুন্নাতের আলোকে আলোকিত করব। কিসের আলোকে? সুন্নাতের আলোকে। আমাদের আইডল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমাদের তো আমল কম, কিন্তু দুনিয়ার কাজগুলাও যদি আমরা আল্লাহর রাসূলের তরিকায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করি, দুনিয়ার কাজগুলাও ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। যেমন একটা লোক বাথরুমে যাবে, বাথরুম সে দুনিয়ার কাজ, কেউ যদি বাথরুম করে এতে সওয়াবও নাই, কেউ যদি না করে 10 বছর কোনো গুনাহও নাই, কিন্তু বাথরুমে যাওয়ার সময় মাথাটা ডাইকা, বাম পা দিয়ে ঢোকার আগে দোয়া পড়ে বাথরুমের মধ্যে যেয়ে কথাবার্তা বলে না, চুপচাপ বসে থাকে, সুন্দর মতো আবার রুজু করে ডান পা দিয়ে বের হয় দোয়া পড়ে, কতগুলো সুন্নাত আদায় হবে। কি হবে? এই বাথরুম করাটাও তার আমল নামায় সওয়াব বলে যোগ হয়ে যাবে, এগুলো সুন্নাত। সেজন্য আমরা ওলামায়ে কেরাম থেকে সুন্নাত শিখবো, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, কঠিন মুসিবতের দিন পার পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।